হ্যালো এভরিওয়ান, এই লেসনে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস কোথায় কোথায় যুক্ত হয় সেটা নিয়ে। বিষয়টা খুবই ছোট, খুবই সিম্পল, আমরা একটু জেনে নিই। আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমরা জানি তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, ঠিক আছে? সো আমি বলেছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন কথা হচ্ছে যে প্রথমত যে কোথায় এস যুক্ত হবে আর কোথায় ইএস যুক্ত হবে। আমরা জানি একটা নিয়ম বলে দিই আপনাদেরকে, যে সি অথবা এইচ অথবা ও অথবা এক্স, এই যে কয়েকটা লেটার দিয়েছি আপনাদেরকে, যে ভার্বের শেষে যদি সি থাকে বা এইচ থাকে বা ও থাকে বা এক্স থাকে তাহলে আমরা সেখানে যুক্ত করব ইএস। কি যুক্ত করব? ইএস যুক্ত করব আমরা, ঠিক আছে? আর অন্যান্য সব ক্ষেত্রে আমরা ইউজ করব এস। যেমন আমি বললাম যে গো, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এখানে কি আছে, গো এর শেষে ও আছে, তাহলে আমরা এখানে কি ইউজ করব? গোস। কি ইউজ করব? গোস, ঠিক আছে? সো এখন এটা আমরা রেখে দিলাম এই জায়গাতে। এখন মেইন কথা হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জিনিসটা কি, তাই না? এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর, যে এটা আমাদেরকে বের করতে হবে। যেমন আমরা যদি বলি যে হি শি ইট, হি শি ইট, আমি বললাম রহিম বা কারোর নাম, রহিম বা কারোর নাম, এগুলো কি অলওয়েজ, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এদের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন আমি বললাম, আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি বললাম রহিম অথবা আমি বললাম যে গালিব টেক্স টি এভরি মর্নিং, তাহলে গালিব প্রত্যেক সকালে চা খায় বা চা পান করে, তাহলে আমরা এখানে পেলাম কি টেক্স। এখানে কি আছে? গালিব কি একটা ছেলের নাম, তো গালিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কি হয়ে গেছে? টেক্স। দ্যাট মিনস এখানে ভার্ব ওয়ানটা হয়ে গেছে, এখানে ইএস, টেক্স টি। এখন দেখেন এখানে যদি আমি বলি আবার আপনাকে এভাবে যে আওয়ার স্কুল, আমি বললাম টেক অথবা বললাম টেক্স দ্য ডিসিশন। এখন দেখেন অনেকে মনে করতে পারে যে এখানে আওয়ার তো আমাদের প্লুরাল, তাহলে এখানে অবশ্যই টেক হবে না। এখানে দেখেন আওয়ার স্কুল বলতে বোঝানো হচ্ছে আমাদের স্কুল, তার মানে আমাদের স্কুল কয়টি? একটি। আমাদের স্কুল হচ্ছে এখানে কয়টি আছে? একটি আছে, তার মানে একটা আছে। দ্যাট মিনস এখানে অবশ্যই আপনার আনসারটা হবে টেক্স। এখানে আনসারটা কি হবে? অবশ্যই হবে টেক্স। তো এখানে যেটা বিষয় আমরা আলোচনা করেছি যে এখানে আমরা রুলসের চেয়ে আমরা প্র্যাকটিক্যালি যখন কোশ্চেন সলভ করবো তখন এগুলোর উপর বেশি জোর দেবো, এবং আমি আপনাদেরকে একদম একদম হাতে ধরে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা চিন্তা করবেন এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। সো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করবো। আপাতত শুধু এটুকু জেনে রাখেন যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের হয়ে যায় এস বা ইএস, এবং কোনো শব্দের শেষে বা ভার্বের শেষে যদি আমাদের সি এইচ ও এক্স, যেমন আমরা বলতে পারি কক্স, আমরা বলতে পারি কি চক্স অথবা কক্স, একই জিনিস, বা যেটা আপনি বলতে চান আপনার সুবিধার্থে সেটা যদি বলেন, তাহলে সেই এই চক্স অথবা কক্স এই জায়গাতে আমরা কি ইউজ করবো? ইএস যুক্ত করবো। সেটি ভিউয়ার্স, এই ছিল আমাদের ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হয় তার সম্পর্কে একটি ছোট্ট একটা লেসন। এরপর লেসন আমরা আলোচনা করব ভার্বের সাথে কোথায় আইএনজি যুক্ত করতে হয়। সো দ্যাটস গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট লেসন, এটা খুব ইম্পর্টেন্ট লেসন হতে যাচ্ছে। সো আপনাদেরকে সেই লেসন দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি, এবং আজকের লেসনটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তাদের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।